রহস্যজনকভাবে নাদিয়াপুরে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ। এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছটায় নিজ বাড়ি থেকে বের হয় রঞ্জিত নাথ। তারপর তিনি গ্রামেরই মুরির নান্টু শুক্ল বৈদ্য বাড়িতে যান জায়গা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য, যেখানে দীর্ঘক্ষণ কথাবার্তার পর অন্যত্র বের হয়ে যায় বলে জানা গেছে। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজনেরা আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারে তিনি যাননি। বুধবার সকালে এলাকার এক জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এদিকে মৃত বৃদ্ধের স্ত্রী ও ছেলেরা অভিযোগ হত্যা করে জমিতে ফেলে রেখেছে নান্টু শুক্ল বৈদ্যকে, কারণ তিনি দীর্ঘদিন ধরে জায়গার রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে ঝামেলা করছিল এবং রঞ্জিত নাথের কাছে কিছুদিন আগে 22,000 টাকা চেয়েছিল, আর এর পরিপ্রেক্ষিতে খুন করা হয়েছে বলে তাদের ধারণা। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর সাজার দাবি করেন মৃতের পরিবার। আমরা দেখছি না, স্কুলের ছাত্ররা দেখিয়া গিয়া বাড়ি গিয়ে খবর দিছিল, স্কুলের ছাত্ররা দেখিয়া খবর দিছিল। আপনারা সন্দেহ কি হয়, খার ক্ষতি হয়, নান্টু শুক্ল বৈদ্য মানে আপনার স্বামীরে মারতে পারে, মারতে পারে জায়গা আমরা দলিল করতাম নাই বলে উল্লেখ পাইছি। ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যায় এবং উচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাস দেয়। ময়নাতদন্তের পর তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে অভিমত পুলিশের এবং এলাকাবাসীর। সান্ধন টিভি।